আইটি বাড়ি ডট এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস জানতে পারি এবং এছাড়াও অন্যান্য যে কোনো আইপি লিখে সার্চ করে আমরা কিভাবে সেই আইপি সম্পর্কে ডিটেইলস তথ্য জানতে পারি আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে আমরা একটি ওয়েবসাইটের আইপি কীভাবে বের করবো কারণ আইপি নিয়ে এর আগের পর্বগুলোতে আমরা বলেছি যে শুধুমাত্র কম্পিউটারের যে আইপি থাকে এমন না কম্পিউটারের পাশাপাশি অন্যান্য বিভিন্ন নেটওয়ার্কিং রিলেটেড ডিভাইস যেমন প্রিন্টার ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন মডেম রাউটার ইত্যাদি প্রতিটি ডিভাইসের একটি করে আইপি থাকে ঠিক একইভাবে প্রতিটি ওয়েবসাইটের একটি করে আইপি থাকে জেনারেলি যেগুলো আপনার যে সকল ওয়েবসাইট ভিপিএস ব্যবহার করে বা ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে তাদেরকে একটি বা তারও বেশি আইপি অ্যাড্রেস দেয়া হয়ে থাকে তো অ্যাকচুয়ালি যারা ডোমেন হোস্টিং সম্পর্কে বোঝেন না তারা হয়তো ব্যাপারটি বুঝতে পারেননি যে ভিপিএস কি বা ডেডিকেটেড সার্ভার কি তো সেটি না জানলেও চলবে আমরা সহজ ভাষায় যে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা কিভাবে বের করব সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখব তো চলুন শুরু করা যাক যে কোনো ওয়েবসাইটের আইপি বের করার জন্য অনেক পদ্ধতি রয়েছে তবে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা আমরা দেখাবো সেটি হচ্ছে ডিরেক্টলি আপনি আপনার কম্পিউটার থেকেই আইপি অ্যাড্রেসটা বের করে ফেলতে পারেন তো কিভাবে করবেন চলুন তো যে কোনো কম্পিউটার আইপি অ্যাড্রেস বের করার জন্য প্রথমে আপনাকে কমান্ড ফাংশনে যেতে হবে বা কমান্ড অপশনে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন চাপতে হবে দ্যাট মিন্স যেটাকে বলে রান ফাংশন তো এটা জেনারেলি উইন্ডোজ সেভেন এইট এক্সপি যেটাই হোক না কেন প্রতিটি উইন্ডোজেই এরকম মানে রান ফাংশনটা উইন্ডোজ বাটন প্লাস আর চাপতে হয় তো অনেকেই উইন্ডোজ বাটন চেনেন না উইন্ডোজ বাটনের একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো কিবোর্ডের বাম পাশে এইখানে এরকম উইন্ডোজ মার্ক করা একটি বাটন থাকে এটাকে বলা হয় উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন সো এই বাটনটাতে আপনাদেরকে ক্লিক ক্লিক করতে হবে এই বাটন করে চেপে ধরে চাপবেন আমরা চাপতেছি তো এরকম একটি কমান প্রম্পট আমাদের মানে আমাদের এখানে একটি ওপেন হবে যে রান করার ফাংশন এইখানে আমাদেরকে জাস্ট দেখুন সিএমডি। সরি বাংলা কিবোর্ড ওপেন আছে এই জন্য এমন করছে আচ্ছা এখানে সি এম ডি দিতে হবে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব দেখুন সিএমডি ক্লিক করে ক্লিক করে ওকেতে দিলে আমাদের এরকম একটি অপশন আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটার ইউজার নেম সহ তো এখানে আমাদেরকে দেখুন যে কথাটি লিখতে হবে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে ট্রেস আরটি ট্রেস আর টি তারপর একটি স্পেস দিয়ে আপনি যে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জানতে চান সেই ওয়েবসাইটের অ্যাড্রেস সেই ওয়েবসাইটের এইভাবে দিতে হবে ঠিক একইভাবে আমরা যদি এখানে দেখুন এখানে টিআর আর টি স্পেস দিয়ে ডাব্লু ডাব্লিউ ডট প্রথম আলো প্রথম আলো ডট কম আমরা যদি প্রথম আলো ডট কম পত্রিকার সাইটের আইপিটাই জানতে চাই লিখলাম দেখুন এখানে ভালো করে আরেকবার লক্ষ্য করুন 트래스 আর টি তারপরে স্পেস দিয়ে www. প্রথম আলো.com এখন যদি জাস্ট এন্টার প্রেস করি দেখুন আমাদের আইপিটা এখানে দেখাচ্ছে যে 192 230 68 216 এই আইপি অ্যাড্রেসটা আমাদেরকে মনে রাখতে হবে ওকে তো আমরা এটা দেখি যে এখন এই আইপি অ্যাড্রেসটা তো আমরা পেলাম যে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 192 230 68 216 আমরা এখানে একবার লিখে নিই একশো বিরানব্বই সরি একশো বিরানব্বই তারপরে আছে দুইশো তিরিশ দুইশো তিরিশ এরপরে আছে দুশো ষোলো ওকে এটা আমরা কপি করে নিচ্ছি কপি করে যেহেতু আমরা আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম প্রথম আলো পত্রিকার সাইটের এখন আমাদের জাস্ট ওই একই পদ্ধতিতে হোয়াট ইজ মাই আইপি ডট কমে আমাদেরকে এখান থেকে জাস্ট চলে গেলেই আমাদের হয়ে যাবে গতবারের মতোই জাস্ট আইপি লুক এবং এখানে আমাদের আইপিটা পেস্ট করে জাস্ট লুক আপে ক্লিক করব তো লুক ক্লিক করলে দেখি যে আসলে আমাদের আইপি এর ইনফরমেশনটা আসে কিনা সরি আমাদের নতুন আইপিটা দেয়া হয় হ্যাঁ নতুনটা দিয়েছি এখন করে দেখুন আমাদের প্রথম আলো পত্রিকার যে আইপি অ্যাড্রেস সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি যে আমরা দেখতেছি যে আইপি অ্যাড্রেস এটা এবং সিটি হচ্ছে ডোবার এবং স্টেট হচ্ছে ডালওয়ার এবং কান্ট্রি কোড হচ্ছে ইউএসএ এটা হচ্ছে মূলত তাদের ওয়েবসাইট যেখান থেকে তারা হোস্টিংটা নিয়েছে হোস্টিং বলতে হচ্ছে যে ইন্টারনেটে তাদের যে স্পেস তাদের ডাটাগুলা যেখানে রাখা আছে যে সার্ভারে তাদের প্রথম পত্রিকার সমস্ত ডাটা রাখা আছে সেই সার্ভারের ঠিকানা মূলত ইউএসএর ডালওয়ার নামক স্টেটের মধ্যে আপনার ডোবার নামক সিটিতে এবং পোস্টাল কোড হচ্ছে এটা ওয়ান নাইন নাইন জিরো ওয়ান এই স্থানে তাদের ওয়েবসাইটটা হোস্টিং হোস্টিং আছে তো সম্পর্কে হয়তো যারা কাজ করেন অনেকে অনেকে জানেন জানেন না তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট করা আছে আইটি বাড়িতে সেখান থেকে পড়ে নেবেন পড়লে মূলত আরও বেশি বুঝতে পারবেন যে ডোমেইন হোস্টিং কি আবার যদি চান আপনারা ডোমিন হোস্টিং কিনবেন আমাদের কাছ থেকে তাহলে সেটা আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা ডোমেইন হোস্টিং প্রোভাইড করে থাকি আপনারা অনেকেই জানেন যে আমরা সরাসরি হোস্টগেট ডট কম থেকে আমরা হোস্টিং প্রোভাইড করে থাকি যেটা ওয়ার্ল্ডের অন্যতম টপ লেভেলের একটি হোস্টিং প্রোভাইডার সাইট তো যাই হোক আমরা এখানে এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের আমরা তথ্য বা ওয়েবসাইটের ডেটা আমরা জানতে পারবো যে তাদের ওয়েবসাইটটা কোথায় হোস্টিং করানো আছে এবং তাদের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসও আমরা এর মাধ্যমে বের করতে পারবো তো আশা করে বুঝতে পেরেছেন ব্যাপারটা কিন্তু জটিল না জাস্ট আপনাকে সিএমডি রানে গিয়ে সিএমডি লিখে জাস্ট আর এবং স্পেস দিয়ে আপনার সাইটের অ্যাড্রেস তাহলে দেখবেন আইপি অ্যাড্রেসটা আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন এছাড়া অনলাইন বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে আইপি অ্যাড্রেস এভাবে চেক করা যায় তবে তার থেকে আমার মনে হয় যে কম্পিউটার দিয়ে এইভাবে বের করাটাই বেশি উত্তম তো যাই হোক কিভাবে আমরা আইপি অ্যাড্রেসটা টা বের করবো যে কোনো ওয়েবসাইট ক্ষেত্রে আইপি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম তো আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ